আপনি কেমন গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন, তন্ত্রে এ বিষয়ে কী আছে, সেই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। কারণ অনেকেই জানেন না কেমন গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়। এর ফলে দীক্ষা যার তার কাছ থেকে নিয়ে ফেলেন, অনেক সময় তো অনেক জায়গায় মেলা করে লাইনও বসে দীক্ষা দেওয়ার জন্য, সেখানে লাইনে আপনি দাঁড়িয়ে পড়েন। দীক্ষা আসলে কি, কি কারণে দীক্ষা নিচ্ছেন কিছুই জানেন না, অথচ লাইনে দাঁড়িয়ে পড়েন, দীক্ষা নিয়ে ফেলেন, শুক্রবার শনিবার সোমবার নিরামিষ খেতে শুরু করে দেন। দীক্ষা হলো পরমার্থের পথ, পরম শক্তি লাভের পথ, মানব মুক্তির পথ। সেই পথটা আসে কোথার থেকে? গুরুমন্ত্রের মাধ্যমে। যে গুরুর কাছ থেকে আপনি দীক্ষা নেবেন, সেই গুরু যদি সঠিক না হয়, তাহলে দীক্ষা নিয়ে আপনার কোনো লাভ হয় না, সমস্ত পরিশ্রম বৃথা যায়। আপনি সারা জীবনে যা পরিশ্রম করেছেন সমস্তটাই বৃথা যাবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস নিয়মের মাধ্যমে চলে, সেখানে ঈশ্বর সাধনা বলুন বা সমস্তটাই বলুন। অনেক সময় আমরা দেখা গেল ভাত রান্না করব, উনানের ওপরে হাঁড়ি না দিয়ে আমি অনেকটা ওপরে হাঁড়ি দিলাম আর সারাদিন উনানটাকে জ্বাল দিতে শুরু করলাম, আগুন দিয়ে জ্বাল দিলাম। আপনার কি ভাত হবে? হবে না। তেমনি বীজ মন্ত্র জপ করলে সেই মন্ত্র যদি সঠিক না হয়, সঠিক পথ না পান, তাহলে কি সেই মন্ত্রে জপ করে আপনার সফল হবে? কোনো সফলই হবে না, কোনো লাভই হবে না। একটি বীজ মন্ত্রে চতুর্বর্গ ফল লাভ হয়, কাম অর্থ মোক্ষ শান্তি, মোক্ষ লাভ হয়, মোক্ষ প্রাপ্তি হয়, মানব জীবনের সকল কিছু থেকে মুক্তি পাবেন, সমস্ত দুঃখ থেকে মুক্তি পাবেন। সেই দুঃখ থেকে মুক্তি পেতে পারেন কিভাবে? ঈশ্বরের নাম স্মরণ করে। ভক্তি সহকারে ঈশ্বরের নাম স্মরণ করলেও ঈশ্বরকে পাওয়া যায়, কিন্তু সেটা কঠিন পথ। তা আমরা সহজ পথে কী করি? গুরুর কাছ থেকে দীক্ষা নিই। যেমন একটি বাচ্চা স্কুলে যদি পড়তে চায়, নিজে নিজে পড়তে গেলে কিন্তু পড়তে পারবে না, তার জন্য একটা শিক্ষাগুরুর দরকার। তেমনি পরমার্থে লাভের পথে আমরা চলতে গেলে অনেক রকম ভুল ত্রুটি আমাদের মাধ্যমে হয়ে থাকে, অনেক কর্ম আমরা জানি না, তার জন্য একটি সঠিক গুরু দরকার, যে গুরু আমাদের মুক্তির পথ দেখাবে, পরমার্থের পথ দেখাবে, দুঃখ থেকে মুক্তির পথ দেখাবে এবং শক্তি লাভের পথ দেখাবে, ঈশ্বরের কৃপা লাভের পথ দেখাবে। তো সেই গুরু এমন হওয়া উচিত আমাদের তন্ত্রে আছে, যিনি তন্ত্রমন্ত্র জানেন, যিনি জ্ঞানী, তিনি হবে গুরু, যার মধ্যে আধ্যাত্মিক শক্তি আছে। এখন দেখা গেল কেউ লাভের আশায় জানে আমি 100টা যদি দীক্ষা দিতে পারি সেখান থেকে গুরুদক্ষিণা পাব, এবং 365 জনকে যদি আমি দীক্ষা দিতে পারি, প্রতি বছর একজন শিষ্যর বাড়িতে একবার করে যাব, প্রতিদিন 365 দিনে একদিন করে যাব, তাতে আমার পেটটা চলবে এবং শিষ্যের আদর যত্ন পাব, সঙ্গে অর্থ পাব। তো সেরকম যদি গুরু হয় তাহলে আপনি সেই গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে কোনো লাভই হবে না। যিনি প্রকৃত তন্ত্রমন্ত্র জানেন, তন্ত্রমন্ত্র জানেন এই কারণে বলছি, মন্ত্র যদি না জানে সে আপনাকে কোন মন্ত্রে দীক্ষা দেবে? আর দীক্ষা দেওয়ার পরেও অনেক রকমের মন্ত্র আছে যেগুলি প্রয়োজন মাফিক আপনাকে হয়তো আপনার গুরু দেবে, যেটা দিয়ে সকল বাধা থেকে আপনি মুক্তি পাবেন, পরমার্থর পথটা সঠিক হবে। তো গুরু মন্ত্র না জানলে হবে না। গুরুর মধ্যে যদি জ্ঞান না থাকে, আপনি কোনো সমস্যায় পড়লেন, তার কাছে আপনি সেই সমস্যার প্রতিকার জানতে চাইলেন, সে কী করে দেবে? তার মধ্যে পরমার্থ না থাকলে সে আপনাকে কীভাবে আশীর্বাদ দিলে তার আশীর্বাদে সত্যিকারের ফল লাভ হবে? তো এমন গুরু আপনি ধরবেন যে গুরুর মধ্যে হিংসা নেই, লোভ নেই, পরমার্থের ভাব আছে, পরমার্থের শক্তি তার মধ্যে আছে, এবং তিনি তন্ত্রমন্ত্র জানেন এবং তিনি জ্ঞানী। সেরকম গুরুর কাছ থেকে দীক্ষা নিলে এবং তার মন্ত্র জাগ্রত থাকবে, এবং সেই জাগ্রত মন্ত্রে জপ করলে খুব সহজেই ফল প্রাপ্তি করতে পারবেন। যে বীজ জমিতে চাষ করলে অঙ্কুর হবে না, সে বীজে তো ফসল ফলবে না, তাই এমন বীজ দরকার যে বীজে অঙ্কুর হবে। বীজ মন্ত্র জপ করলে সেই মন্ত্রে গাছ হয় আর সেই গাছ থেকে ফল হয়, সেই ফলটাই হলো পরমার্থ। তাই যে কোনো জায়গা থেকে আপনি দীক্ষা নেবেন না, আর অনেকে দেখবেন বলবে এই ভগবান বড়, এই ভগবান সবথেকে শক্তিশালী, এই ভগবান উঁচু, অনেক দেখবেন বৈষ্ণবরা আছে তারা কালীর প্রসাদ খান না এবং হিংসা করেন,
এমনকি অদীক্ষিত ব্যক্তির হাতেরও তারা খান না। তো তাদের মধ্যে ঈশ্বরের ভাব কি, যে এই জগৎটা কি, সমস্ত কিছুর মধ্যে যে ঈশ্বর আছে সেই ভাবটাই তারা জানেন না, ভেদাভেদ করছে। তো ভেদাভেদ যারা করে তাদের মধ্যে কিন্তু কোনো সাধন শক্তি নেই, বা সাধনার পথ তারা কখনোই দেখাতে পারে না। ঈশ্বর মধ্যে কোনো ভেদাভেদ নেই, এই সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক তিনি, এবং আমি ঈশ্বর, ঈশ্বরই আমি, এই ভাবটা যখনই আসবে এবং প্রত্যেকেই এর মধ্যেই ঈশ্বর আছে যখন এরকম ভাব আসবে, তখন কিন্তু হিংসা লোভ সেখানে থাকে না। অদীক্ষিত ব্যক্তি দীক্ষিত ব্যক্তির হাতে খাবে না, এই সমস্ত কিন্তু কোনো কিছুই তন্ত্রের মধ্যে নেই। তো এই বিষয়ে নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব, এখানে অতটা আলোচনা করা যাবে না। অনেক সময় দেখবেন যে অনেক ব্রাহ্মণরা বলে অন্য জাতি মন্ত্র জপ করতে পারবে না, ওম উচ্চারণ করতে পারবে না, এ সমস্ত কিন্তু কথা আমরা শুনি। তো সেগুলো নিয়ে আমি অত ব্যাখ্যা দিই না, কারণ এই নিয়ে তর্ক বিতর্ক উঠবে, অনেকের অনেক রকম বলবে। তবে তন্ত্র অনুসারে প্রত্যেক ব্যক্তি ঈশ্বরের সৃষ্টি, প্রত্যেকেই কর্ম করার অধিকার আছে, প্রত্যেকেই সাধন শক্তি লাভ করার অধিকার আছে। যেমন মহাভারতে কর্ণ এটার জন্য লড়াই করেছে, দেখিয়ে গেছে। যেমন বেদ যে একলব্য ছিল, সেও কিন্তু সাধন করে শক্তি লাভ করেছে, এরকম বহু প্রমাণ আমাদের শাস্ত্রে আছে। প্রত্যেকটা জাতি, কোনো জাতিভেদ নেই, কোনো কিছু নেই, প্রত্যেকেই সাধনা করে শক্তি লাভ করতে পারেন, সংসারের মধ্যেও করতে পারেন, সংসারের বাইরেও করতে পারেন, প্রত্যেকেই পরমার্থ লাভ করতে পারেন, প্রত্যেকেই মুক্তি লাভ করতে পারেন। কর্মটা করতে হবে, কর্ম না করলে কিছু হবে না। তাই সংসারের মধ্যে থেকে পরিজনকে নিয়ে দীক্ষা নিয়ে ঠিক মতো যদি জপ বিষ্মন্ত্র জপ করা যায়, তাহলে আপনিও কৃপা লাভ করতে পারেন। ধন্যবাদ।